আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো এই ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব ইউনিকোডের লেখাকে কিভাবে বিজয়ে কনভার্ট করতে হয়। তো আমরা সাধারণত যারা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল নিয়ে কাজ করি, কিংবা হচ্ছে যারা বিভিন্ন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, তাদেরকে অবশ্যই অনেক সময় প্রশ্ন টাইপ করতে হয়, কিংবা হচ্ছে যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, দেখা গেছে ক্লায়েন্ট আপনাকে যে টেক্সটটা দিয়েছে সেই টেক্সটটা যদি সে ইউনিকোডে লিখে আপনাকে সেন্ড করে, তখন আপনি এই লেখাটাকে যখন আপনি ডিজাইনে নেবেন তখন আপনার পছন্দ মতন ফন্ট আপনি চুজ করতে পারবেন না, ফন্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওই লেখার উপরে। তো সেক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, এই লেখাটাকে ইউনিকোডের লেখাটাকে বিজয় কনভার্ট করে দেন হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে। তো আমি আপনাদেরকে এটাই আজকে দেখাবো যে কিভাবে ইউনিকোডের লেখাগুলোকে আমরা বিজয় কনভার্ট করে আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করতে পারি। তো সেক্ষেত্রে কয়েকটি পদ্ধতি আছে, আপনারা চাইলে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন সাইট ব্যবহার করে সেই লেখাগুলোকে বিজয় কনভার্ট করতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় যাদের নেট থাকে না, যারা কম্পিউটার নেট ইউজ করেন না, কিংবা হচ্ছে নেটে অনেক সময় প্রবলেম থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো, আমি আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখাবো। একটা হচ্ছে অনলাইনে এবং একটা হচ্ছে অফলাইন। আমি অনলাইনে প্রথমে দেখাই। ধরেন আমি প্রথম আলো থেকে কিছু টেক্সট এখানে কপি করলাম। আমরা সাধারণত জানি যে ওয়েবসাইটের সকল ম্যাক্সিমাম লেখাগুলোই হচ্ছে থাকে ইউনিকোডের লেখা। তো সেই লেখাগুলোকে আমাদের বিজয় কনভার্ট করতে হবে। বিজয় কনভার্ট করার জন্য ইন্টারনেটে অনেকগুলো সাইট আছে, যেটা হচ্ছে বিজয় থেকে ইউনিকোড অথবা ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করা যায়। তো সেক্ষেত্রে আপনি যদি গুগলে যা সার্চ করেন ইউনিকোড টু বিজয় কনভার্টার লিখে সার্চ করলে দেখেন অনেকগুলো অপশন আসবে। তো আমি আপনাদেরকে এখানে তিনটা ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইটগুলো খুবই কার্যকরী। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা ওয়েবসাইট দেওয়া আছে, সেটা হচ্ছে bsbk.portal.gov.vd। এটাতে ঢুকে হচ্ছে আপনি আপনার লেখাগুলোকে কনভার্ট করতে পারবেন। এখান থেকে আপনি বিজয় থেকেও ইউনিকোডে কনভার্ট করতে পারবেন অথবা ইউনিকোড থেকেও বিজয় কনভার্ট করতে পারবেন। তো আমি যেহেতু আজকে অব্র থেকে অর্থাৎ ইউনিকোড থেকে বিজয় কনভার্ট দেখাবো, তো সেজন্য হচ্ছে আমি এই প্রথম আলো থেকে এই লেখাটিকে কপি করে নিয়ে আসলাম এবং ইউনিকোড কিবোর্ডের লেখাগুলো এখানে পেস্ট করুন। তো আমি ইউনিকোডের লেখাটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর নিচে দুইটি অপশন আছে, এখানে তিনটি অপশন, একটা হচ্ছে মুছে ফেলা, আর দুটো হচ্ছে ইউনিকোড থেকে বিজয় এবং বিজয় থেকে ইউনিকোড। তো এখন ধরেন আমি ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করবো। দেখেন ইউনিকোড থেকে বিজয় যখন ক্লিক করলাম, এই লেখাগুলো এখন হচ্ছে আপনি চাইলে যে কোনো ফন্টে ইউজ করতে পারেন। আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট ওপেন করলাম, এখানে জাস্ট পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে। দেখেন এখানে একটি ফন্ট দেওয়া আছে, আমি ধরেন সুতুনি এমজে ফন্টটাকে ইউজ করব, সুতুনি এমজে। ওকে, দেখেন এটাকে সুতুনি এমজেতে আমি এখন ইউজ করতে পারতেছি। আর যদি আমি সরাসরি ইউনিকোডের লেখা নিয়ে আসতাম, শুধু ইউনিকোডের ফন্ট ছাড়া অন্য কোনো ফন্টে এটাকে আমি কনভার্ট করতে পারতাম না। এখন আমরা দেখব পরবর্তী। দেখেন বাংলাদেশের আরেকটি খুব প্রসিদ্ধ একটি পত্রিকা ইত্তেফাক, অনেক পুরাতন একটি পত্রিকা, সেই পত্রিকারও একটা অপশন আছে কনভার্টার অপশন। এখানেও আপনি ঠিক সেই ময়েতে ইউনিকোডের লেখা থেকে বিজয় অথবা বিজয়ের লেখা থেকে ইউনিকোড আপনি এটাকে কনভার্ট করতে পারবেন। তারপর বাংলাদেশের আরেকটি পত্রিকা আছে যুগান্তর, সেখান থেকেও আপনি এটা করতে পারবেন। আর আমি এখন দেখাবো কিভাবে হচ্ছে অফলাইনে আপনি লেখাগুলোকে কনভার্ট করবেন। তো অফলাইনে লেখাগুলোকে কনভার্ট করার জন্য আমি আবার এখান থেকে কপি করলাম। আমরা সাধারণত প্রায় সবাই অভ্র কিবোর্ডটা ইউজ করি কম্পিউটারের জন্য। যারা অভ্রতে অভ্যস্ত আছেন তারা হয়তো জেনে থাকবেন কিভাবে এটা করতে হয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের অভ্র কিবোর্ডটা যখন ওপেন থাকবে, আমি হচ্ছে অভ্র সফটওয়্যারে দেখেন ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টারে ক্লিক করলে আপনার এখানে এরকম একটা ড্র মেনু আসবে, ফ্লাইং মেনু। এইখানে দেখেন প্রথমে লেখা আছে টাইপ অর পেস্ট ইউনিকোড বাংলা টেক্সট হেয়ার। তো আমি ইউনিকোডের লেখাটা এখান থেকে যেহেতু আমি কপি করে নিয়ে আসছি প্রথম আলো পত্রিকা থেকে, তো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে দেখেন কনভার্ট টু বিজয় ইনকোডিং। আমি এখানে যখন ই করবো দেখেন আমার লেখাটা এটা হচ্ছে অলরেডি কনভার্ট হয়ে গেছে। আমি যদি এই লেখাটা আবার সরি কন্ট্রোল এ দিয়ে আমি টোটালটুকু সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিয়ে গেলাম, এখন যদি আমি যে কোনো জায়গায় এটাকে টেস্ট করি দেখেন আমার লেখাটা কিন্তু সুতুনি এমজেতে আছে। আর যদি আপনি সরাসরি উপরের লেখাটা অর্থাৎ যে লেখাটা হচ্ছে ছিল ইউনিকোডে, এই লেখাটা যদি আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করি, আপনি দেখবেন এই লেখাটা একটু এলোমেলো হয়ে গেছে। তারপর হচ্ছে এই লেখাটা আপনি কোনো কোনো ইয়াতেই আপনি চেঞ্জ করতে পারবেন না। দেখেন আপনার হচ্ছে সাধারণত ইউনিকোডের যে ফন্টগুলো, এই ফন্টগুলো ছাড়া আপনি কোনো ফন্টেই চেঞ্জ করতে পারেন। ধরেন আমি একটি ইংলিশ ফন্ট সিলেক্ট করলাম, অর্থাৎ দেখেন টেক্সটটা কিন্তু ইংলিশ হয় না। আর আমি যদি বিজয়ের লেখাটাকে ইংলিশ কোনো ফন্টে নিয়ে যাই, দেখেন এটা ইংলিশ হয়ে গেছে।
তো এভাবেই আমরা ইউনিকোডের লেখাগুলোকে বিজয়ে কনভার্ট করতে পারি। অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দিবেন, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে।